অমর দয়াল নবীর আগমনে এই বিষম উজালা পরে পড়েন দুরুদ ওহে মমিন নিরালা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলী আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকে এমনই একটা মাহফিলে যেখানে হাজিরা দিয়েছি মহান আল্লাহ তাআলা পবিত্র একখানা দরবার, যে দরবারে আমাদের মাঝে হাজিরা আছেন আল্লামা আল হাস কারি সৈয়দ আব্দুল কাসেম আবুল কাসেম নুরী সাহেব পীর সাহেব, এর উদ্যোগে আজকের এই ঐতিহাসিক 20তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল, আজকের এই মাহফিলে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল উচ্চ কণ্ঠ আওয়াজ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ। ইসলাম ইমান এহসান কালেমা নামাজ রোজা হজ জাকাত আগুন পানি মাটি বাতাস জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না? যেহেতু আপনাদের বাসার লগে আমার বাসা মিলইত না, আমার বাড়ি মাগুরা জেলা, আপনাদের এখানে এই ব্রাহ্মণ বাড়িয়া, তা সুতরাং আজকে যেহেতু মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মদিনাওয়ালার গোলাম বানাইয়া ওলি আল্লাহদের পাগল এসকের পাগল বানাইয়া আপনাদের মাঝে আসার সুযোগ দান করলো, সকলেই যেন এখান থেকে রহমত নিয়ে ফিরি, সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর ওলিদের দপ্তরে গেলে মনের মাকসুদ পুরা হয় জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহর ওলি পৃথিবীর কোন মানুষ বানায় না, আল্লাহ রাসূল ঘোষণা করেন দলিল, আল্লাহ রাসূল ঘোষণা করেন মেরকাত সূরা মেরকাতের দশম খণ্ড 722 নাম্বার পৃষ্ঠা, তাফসীরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নাম্বার পৃষ্ঠার মধ্যে বায়ান করেন আলা ইন্নাল্লাহি লা ইয়ামউত, আল্লাহর ওলিগণ অমার মৃত্যুবরণ করে না। আমিন বলেন আমিন বলেন। আল্লাহ বল রাসূল বলে আলা সাবদান ইন্না নিশ্চয় আলা ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় খেলাফত প্রাপ্ত হয় লা ইয়ামউত তাদের মৃত্যু নাই, সুবহানাল্লাহ বলেন না? কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইনুসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন আলা ইন্নাল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, আল্লাহ বলেন আলা সাবদান ইন্না নিশ্চয় আলা ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুম ওদের উপরে ইহজানুন তাদের চিন্তাও নাই ভাবনাও নাই, তা আপনি আমি ভাবনা চিন্তায় আছি আল্লাহর ওলিরা ভাবনা চিন্তায় থাকে না, জোরে বলেন ঠিক কি না? উতারে মাটিতেও খায় না আগুনেও সয় না নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না আগুনেও সয় না নবীর প্রেমিক যে জনা, জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন এ দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলা শানহু আল্লাহ তাআলা মালহু রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে বসার মতো সুযোগ করলো আসার মতো সুযোগ করলো, এই শুকরিয়া আদায় করে কোশ্চিন কালও শেষ করা যাবে না, কারণ বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায় ও দুনিয়ার মানুষ শুনে নাও, আজকে যারা আল্লাহর ওলির দপ্তরের দিকে রওনা হয়ে গেলে বন্ধুরে যখন বাড়ি থেকে পাটা ঘর থেকে পাটা বাইর করলা
প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগিরা গুনাহগুলো মাফ করে দিয়েছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ হয়েছে, জোরে চিল্লায় বলেন কি গুনাহ, সগিরা গুনাহ মাফ হয়েছে। ও দুনিয়ার মুসলমান, সবচেয়ে ভাগ্যবান আমরা দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা আর একটা হলো সোনার বাংলা। বন্ধুরে এক দেশে আছে অগণিত নবী আর এক দেশে আছে অগণিত ওলি আল্লাহ, বাজান তাদের মধ্যে আমাদের আগমন। ও দুনিয়ার মুসলমান, বাংলাদেশটার মধ্যে আমরা আগমন করে ধন্য হয়েছি, কারণ অগণিত ওলি আল্লাহ বাংলার জমিনে শুয়ে আছে, যাদের আগমনে আমরা সবাই ধন্য। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা, আরো জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। বন্ধুরে আমার যে কথা বলতেছিলাম, আমরা শুধু সগিরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। এই সমস্ত গুনাহ থেকে যদি মাফ করাইতে চাও, আল্লামা কুতুবি রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শুনে নাও, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে বাঁচতে চাও, দুনিয়ার জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও। আর ওই বাগান কানা আঁকড়ে ধরে কোনো ব্যক্তি যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আখিরি মুনাজাত আখিরি দোয়ায় শরীক হয়, আমার আল্লাহ পিছনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও তুমি কাম লিওয়ালা নবী মদিনাওয়ালা, তুমি কাম একটু মহব্বতে বলেন, তুমি কামলি তুমি মদিনাওয়ালা নবী কাম, তোমার প্রেমেতে আসে তোমার প্রেমেতে আসে হয়তলা, তুমি কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি কাম, একটু মহব্বতে বলেন, তুমি কামলিওয়ালা নবী মদিনাওয়ালা তুমি কাম, সদ নায়াসি বাংলায় নবী, সদ নায়াসি বাংলায় দিছি সালাম তোমায়, আমি দিছি সালাম তোমায় নবী কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি কাম, একটু জোরে বলা যাবে না নবী কামলিওয়ালা। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আমরা বড় দামি মানুষ গো, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আমি, রাহমাতুল্লিল আলামিনের গোলাম আমরা, যদি বলেন ঠিক কিনা, সবচেয়ে দামি মানুষ আমি আপনি গোবাজান। পৃথিবীর মধ্যে কামেল ফিরের কদম পাইলাম, যে ওলি আল্লাহদের কদমে এসে নবীর চিনলাম, যে নবীর ভালোবাসায় মাওলারে চিনলাম। জোরে জোরে বলেন ঠিক কিনা, এ তুমি কামলিওয়ালা নবী মদিনাওয়ালা তুমি কাম, যেহেতু রাত শেষ, এই রাত্র কোন মুমিনের ঘুম তিনটার পরে কোন মুমিন ঘুমাইতে পারে না, তিনটার পরে কোন মানুষের ঘুমানোর এখতিয়ার নাই। তিনটার পরে নবীজির মক্কা মদিনায় রাসূলুল্লাহ রওজা মুবারক খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন, তিনটার সময় ফেরেশতা রহমতের ফেরেশতা বান্দারে কিছু দেওয়ার জন্য আসে, সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলা যাবে না, যেহেতু এখন রাত শেষ রাত, এখন চারিদিকে ফেরেশতা নাগুনা করতেছে, কে কি নিবেন, আমরা কি নিতে চাই কি চাই না, বলেন তুমি কামলিওয়ালা নবী মদিনাওয়ালা তুমি কাম, তোমার প্রেমেতে আশেক তোমার প্রেমেতে আশেক হয়তলা, হায় হায় তোমার প্রেমেতে আশেক হয়তলা নবী কাম,
মদিনা ওয়ালা তুমি এ দুনিয়ার মুসলমান আল্লাহ বলে আমি হইলাম রব্বুল আলামিন আমার হাবিব হলো রহমাতুল লিল আলামিন জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবিব আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ হলাম কুল কায়নাতের আল্লাহ জমিনের আল্লাহ আসমানের আল্লাহ আমি আল্লাহ হলাম কুল কায়নাতের আল্লাহ আর আমার হাবিব হলো কুল কায়নাতের রহমত ইনি হলো রহমাতুল লিল আলামিন সেই নবীর উম্মত আমরা হইলাম বিনা শর্তে বিনা চাওয়ায় বিনা দরখাস্তে সেই নবীর উম্মত আমরা হতে পারলাম বন্ধুরে কবরে লাগবে নবী মিজানে লাগবে নবী ফুলসিনাতে লাগবে নবী নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো গতি নাই জোরে জোরে বলেন ঠিক কি না ভাই বন্ধু তো আপন জনা মরলে সঙ্গে কেউ যাবে না মন তোমারি ও সেদিন সন্মহাতে একলা পথে দিবে তোমায় বিদায় করি দেখলাম ঝাঁক মারিয়ে দুনিয়াদারি কবির বাসায় ডাকতে বলে যাই করো আর তাই করো রে মন পিসের কথারাই কো শরণ বরাবরি এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না রে বাবা যে দেশে গেলে মানুষ আর কোনোদিন সম্ভব নয় মরার আগে এমন মরা মরব যে দেশে গেলে আর আমি ঘুমাই বজরে কোন ঠিক কিনা জোরে চিল্লায় বলেন ঠিক কিনা একটু মহব্বত সেই মদিনাওয়ালার দুরুদ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যেদেনা একটু মহব্বতে বলা যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলী সাইয়্যেদেনা বন্ধুরে আমার যে কথা বলতেছিলাম আমি সেই নবী রহমতের নবী সেই নবী মাগফিরাতের নবী সেই নবী নাজাতের নবী সেই নবী আমার বিপদের বন্ধু একমাত্র দরদি বান্ধব রহমাতুল লিল আলামিন জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আর একটু জোরে বলা যাবে না সেই নবীর মিলাদুন নবী পালন করার দরকার আছে কিনা জোরে বলেন না আছে কিনা মুসলমানদের কয়টা ঈদ মুসলমানদের কয়টা ঈদ জোরে বলেন মুসলমানদের কয়টা ঈদ আল্লাহর ওলির দপ্তরে বাদান নুরী সাহেব বাংলাদেশের একজন বাজান বাগ এই বঙ্গের বাগ সেই দরবারে এসে মুরিদ যদি বলতে না পারি মুসলমানদের ঈদ কয়টা এসে তো দুঃখ থাকতে পারে না মুসলমানদের ঈদ কয়টা আরে জোরে কোন মুসলমানদের ঈদ হলো পাঁচটা হাত দেখায় তারপর বোঝে না মুসলমানদের ঈদ কয়টা জোরে বলেন কয়টা
বাজান রাসূলুল্লাহ সম্মান দরকার আছে কিনা অনেক আলোচনা দরকার একটু ওলি আল্লাহর শানে যাব যে তুলিদের দপ্তরে আসি বাবা তবে রাসূলুল্লাহর কিছু কথা বলে আসি কারণ নবী নাই যেখানে ওলি আসবে কেমনে কারণ ওলিও আছে নবীও আছে আল্লাহ আছে একটু জানতে হবে বুঝতে হবে বুঝতে পারে সব খোঁজা পার হয়ে যাবে কারণ খোঁজার দরকার আর পার দরকার অন্ধ সে যে লাভ নাই আমাদের বোবা হয়ে লাভ নাই কারণ এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে জীবনটা শুরু আছে কোনো শেষ নাই জোরে বলেন ঠিক কি না মুসলমানদের ঈদ কয়ডা আর জোরে বলেন কয়ডা মুসলমানদের ঈদ পাঁচটা মুখস্থ করেন এক নম্বর ঈদের নাম হলো ঈদুল ফিতর দুই নম্বর হলো ঈদুল আযহা তিন নম্বর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ না চার নম্বর হলো বাদান আরাফাতের ময়দান ছয় নম্বর হলো ইয়াউমুজ জুম্মা আগামী দিন জোরে কর না ঠিক কি না আজকে ইয়াউমুজ জুম্মার রাত পবিত্র দিনের এই জন্য আলোচনাটা আমি চলে আসলাম যেহেতু রাত শুরু শেষ কারণ জুম্মার রাত দিন এই যেটুকু সময় আছে শেষ হলে তো ইয়াউমুজ জুম্মার দিন বাদান এখন বর্তমান বাংলাদেশের কতিপয় কিছু আলেম এই দিনটা পালন করে না কিন্তু ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হয় ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আসলেই মনে ভিতরে একটা কষ্ট হয় কারণ রাসূল বলে গেছে শেষ জামানায় আমার একদল উম্মত বাইর হবে পূর্ব দেশ থেকে তাদের হাতে থাকবে সবুজ পতাকা তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার রাসূল দাঁড়াও আমার সামনে জন্মের মত দেখব দুনায়নে মুর্শিদ দাঁড়াও আমার সামনে জন্মের মত দেখব দুনায়নে বলেন জন্মের মত ও মুর্শিদ তুরি পার হই কেমনে আমার মাঝি নাই মুর্শিদ আমার নাইর মাঝি আমার নাই রে ভাই মুর্শিদ আমার নাইর মাঝি আমার নাই রে ভাই উরে ও নাইরি যাত্রী আমি যাব সোনার মদিনায় মুর্শিদ দাঁড়াও আমার সামনে জন্মের মতো দেখব দুনায়নে আমি জন্মের মত একটু জোরে বলা যাবে না মুর্শিদ দাঁড়াও আমার সামনে জন্মের মত এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম দুইটা ঈদ আজকে বাংলার এই ব্রাহ্মণবাড়ি আর কিছু হাবির গোষ্ঠীরা মানে সুন্নিদের উপরে কটত্ব করে কিন্তু বাজান রে বাকি ঈদ গুলো মানে না কিন্তু মুসলিম মিল্লাতের মুসলমানদের এক নম্বর ঈদের নাম হলো সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা একটু জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা ও মুসলমান কেন মানে না এর একটা হাকিকত আছে আমি গুনাহগার বিবেচনা বাদান গবেষণা করে দেখলাম আজির ঈদ মিলাদুন নবী না মানার পিছে একটা কারণ সেই কারণটা হলো ঈদে বাজানি দুল ফেতরে পা যায় ফিতরার টাকা পা যায় যাকাতের টাকা আর বাজানি দুল আজাহায় পা যায় সামরার টাকা আর ঈদ মিলাদুন নবী মাল খরচ করা লাগে এই জন্য না যায় জোরে জোরে সিলে বলেন ঠিক কি না আজকে যারা ঈদ মিলাদুন নবী মানো না ঈদ মানে আনন্দ মিলাদ মানে জন্ম বৃত্তান্ত আমরা আজকে ঈদ মিলাদুন নবী অস্বীকারকারী কাফেরের মধ্যে কোনো সন্দেহ নাই কারণ নবীর জন্ম যে ব্যক্তি অস্বীকার করে সে কি কোনো মুসলমান জোরে চিল্লায় বলেন সে কি কোনো মুসলমান এরা জোরে চিল্লায় বলেন সে কি কোনো মুসলমান
সে মুসলমান না সে মানব নয় সে দানব নয় কারণ এই দুনিয়ার মধ্যে ঈদ মিলাদুন্নবী উদযাপন করে ফেরেশতা ঈদ মিলাদুন্নবী উদযাপন করে আমার আল্লাহ ঈদ মিলাদুন্নবী উদযাপন করে নবীর আশিকরা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা একটু জোরে বলা যাবে না আমার হাবা এ বন্ধু দেলের কান লাগায় শুইনালন আজকে যারা মানে না একটা কুরআন ওর আমি আপনাদের কাছে জানতে চাই কুরআনের দাম বেশি না নবীর দাম বেশি একটু জোরে কর যাবে এই তিনজন শুনতেছে বাকি লোক আমার কথা মনে হয় বুঝছে না কুরআনের দাম বেশি না নবীর দাম বেশি ও বন্ধু ফেরেশতার দাম বেশি না নবীর দাম বেশি নবীর দাম বেশি কিন্তু বাতিলেরা নবী বাদ দিয়ে কাবা চেনে আগে সেন নবী তারপরে সেন কাবা কাবা চিনে লাভ নাই নামাজ দিয়া লাভ নাই হজ দিয়া লাভ নাই জাকাত দিয়া লাভ নাই নবী যতক্ষণ পর্যন্ত তুমি আপন করে নিতে না পারছো সব কিছু তোমার বরবাদ জোরে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে জোরে সিলে বলেন ঠিক কিনা আব্দুল মুত্তালিব কাবারে দিগায় কাবা কিন্তু একটা ইট খসাইতে পারে না একটা পাটকেল খসাইতে পারে না আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ফিলের মধ্যে আল্লাহ ডাকতে পারে আরাম তারা আপনি কি দেখেন নাই নবী আসার 26 দিন আগে আমরা বাচ্চা আক্রমণ করেছিল কাবার মধ্যে কিন্তু কাবার একটা ইট খসাইতে পারে নাই কাবারে ভাঙ্গা তো দূরের কথা কাবার ইট খসানো সম্ভব নয় এবার কাবারে জিগায় কাবারে আব্দুল মুতালিব রাসূলের দাদা জিগায় ও কাবা তুমি কেন সিজদার মধ্যে জানতে চাই কাবা বলে আব্দুল মুতালিব তুমি খবর জানো না আমি যার জন্য আমার আল্লাহ কাবা বানাইলো যার জন্য আমার আল্লাহ কাবা তৈরি বান করলো সেই কাবার কাবা রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে তার মানে শরীয়তের আলেমরা যদি কাবা চিনতে হয় নবী সেন আগে নবী না সিনা কাবা সিনা লাভ নাই জোরে জোরে বলেন ঠিক কি না তুমি মদিনা ওয়ালা নবী কামলি ওয়ালা তুমি মদিনা একটু জোরে জোরে বলা যাবে না তুমি মদিনাওয়ালা নবী কা এর তোমার প্রেমেতে আসে তোমার প্রেমেতে আসে হয় তালা নবী তোমার প্রেমেতে আসে তোমার প্রেমেতে আসে হয় তালা নবী কামলিওয়ালা নবী মদিনাওয়ালা নবী একটু মহব্বত বলেন নবী কামলিওয়ালা নবী মদি এ দুনিয়ার মুসলমান শুইনা নাও কাবার জবান কই লাগেছে কাবা ডাকতে বলে আব্দুল মুতালিব তুমি খবর জানো না খবর জানো না এই দুনিয়ার মধ্যে আমি কাবার বানাইলো কাবার কাবা হলো রহমাতুল লিল আলামিন জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া এখন শরীয়তের আলেমরা কাবা সেন নবীর চিনলেন নবী না সিনা কাবা চিনে লাভ নাই জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা তবে পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে একটা রাত পালন করা হয় যে রাতটার নাম হলো লাইলাতুল কদর বলা হয় এই রাতে আল্লাহর একটা সূরা নাজিল করলো সূরাটার নাম হলো কদর জোরে কোন ঠিক কিনা এই সূরার মধ্যে আল্লাহ ডাকতে বলে তানাজ্জালুল মালাইকা ফেরেশতা নাজিলের রাত কুরআন নাজিলের রাত ও হাবিব গোষ্ঠীরা দেলের কান লাগা শোনো
তুমি ভালো করে দিলটা লাগাও কানটা পরিষ্কার করো নবীর নামে বিরোধিতা করো আজকে দুনিয়ার মধ্যে দাড়ির মধ্যে টুপির মধ্যে নবী আছে অন্তরের মধ্যে নয় এইজন্য নবীর না নবীর স্লোগানকে ফালতু স্লোগান বলা হয় আজকে নবীর নামে বিরোধিতা করো তোমাদের কলিজার মধ্যে কষ্ট লাগে না নবীরে কষ্ট দিয়া কেমনে নামাজ পড়ো নবীরে কষ্ট দিয়া কেমনে যাকাত দাও নবীরে কষ্ট দিয়া কেমনে হজ করো নবীরে কষ্ট দিয়ে কেমনে ঘোরাফেরা করো কারণ নবীর প্রেমে অন্তর কেন কাঁদে না কাঁদে না নবীর প্রেমে অন্তর কাঁদো দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক জোরে কান ঠিক কিনা আরো জোরে কান আজকে নবীরে হাজির করছি দাড়ির মধ্যে টুপির মধ্যে পাঞ্জাবির মধ্যে বড় জুব্বার মধ্যে মিসাকের মধ্যে নবী আছে অন্তরের মধ্যে নাই অন্তরের মধ্যে যদি থাকতো নবীর নামে কটত্ব করা সম্ভব হতো নয় অন্তরের মধ্যে থাকলে আমার নবীরে মূর্খ বলা সম্ভব ছিল নয় অন্তরের মধ্যে থাকলে আমার নবীরে গালি দেওয়া সম্ভব ছিল নয় আজকে অন্তরের ভিতরে না থাকার কারণে আমার নবীর কটত্ব করে গালি দেওয়া হয় ও মুসলমান জাগো জাগো আর ঘুমানোর সময় নাই কারণ রাসূলুল্লাহর মহব্বত জীবন দিব রাসূলুল্লাহকে ভালোবেসে মরতে রাজি বাঁচতে রাজি রাসূলের প্রেমের ইশকের জ্বালা যখন অন্তরে উঠছে গো রাসূলের প্রেমে জীবন দিয়া দিব তবু হার মানতে রাজি নয় জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা একটু মহব্বতের সেই নবীর দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى علي سيدنا আই হায় হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলেন হৃদয় থেকে রাসূল তোমায় আরো জোরে বলেন হৃদয় থেকে রাসূল রানী খাতে মাহফিলে দুরুদ পড়াসি হায় হায় রানী খরে দরবারে তে নবীর প্রেমের ঢেউ তুলেছি হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলেন হৃদয় থেকে রাসূল আরো জোরে বলেন হৃদয় থেকে রাসূল ওগো তোমার প্রেমের ইশকের মালা গলায় পড়েছি ওগো তোমার প্রেমের ইশকের মালা গলায় পড়েছি হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলেন হৃদয় কত ভালোবাসি তোমায় ওগো রাসূল কত ভালোবাসি তোমায় তোমার প্রেমের গোলাম বানাও ওগো কত ভালোবাসি তোমায় তোমার প্রেমের গোলাম বানাও এক নজরে দাও না দেখা পাগল হয়েছি হায় হায় এক পলকে দাও না দেখা পাগল হয়েছি হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলেন হৃদয় থেকে মারহাবা জোরে হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলেন হৃদয় এ দুনিয়ার মুসলমান শুই না না যে কথা বলতেছিলাম এই রাতের মধ্যে আল্লাহ বলেন ফেরেশতা নাজিলের রাত কুরআন নাজিলের রাত ও মুসলমান কুরআন আসলো রাসূলুল্লাহর কাছে ফেরেশতা এলো রাসূলুল্লাহর কাছে এখন রাসূলের জন্য রাত জাগলে কষ্ট হয় নবীর সম্মান করলে কষ্ট হয় রাসূলকে ভালোবাসলে কষ্ট হয় অথচ রাসূলের কাছে যে কুরআন আসলো সেই কুরআনকে ভালোবাসলাম রাসূলের কাছে যে ফেরেশতা কুরআন নিয়ে আইলো তারে ভালোবাসলাম তার মানে বোঝা গেল তোমার মায়ের চাইতে খালার প্রতি টান যে মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো সেই মারে তুমি চিনলা না যে বাবা তোমার লালন পালন করলো সেই বাবারে তুমি চিনলা না যিনি উম্মতের কান্ডারি গুণাগারের দরুদি বন্ধ
যিনি জীবনে পেটটি ভরি খাইলেন না, যিনি কোনোদিন আরামের বিছানায় ঘুমাইলেন না, যিনি কুম্মাতের মেয়ে মায়ায় কাম একদিন নাই দুদিন নয়, আল্লাহ নবীকে একটা শব্দ খুঁজে পাওয়া যায় না। নবীর খোঁজার জন্য চারিদিকে সাহাবীরা পাগল পারা পারা, নবীর কোথাও পায় না, সাহাবীরা পঙ্গপালের মতো খুঁজতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত আলী, হযরত উসমান সবাই খোঁজা শুরু করলো রহমাতুল্লিল আলামিন। নবী আমার পাড়ে একটা কন্যার দেখা কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ নবী চোখের পানি সেরে সেরে কান্দে, খুঁজতে খুঁজতে অনেক কষ্ট করে হযরত সিদ্দিক একবার যে বলি, তোমরা আমার নবীজিকে দেখছুনি, আবু বকর সিদ্দিক বলে ভাই তবে নবীরে আমরা চিনি না, তবে পাহাড়ে না এই জঙ্গলের মধ্যে একজন পতি আর সাতটা দিন সিজদায় পরে কান্দে, ওই কান্নার আওয়াজ, ওই লোকটার কান্না মাথা সিজদায় দিয়া কান্দে, আমাদের বকরিগুলো খানা ছেড়ে দিছে, আমাদের উঠে খানা খায় না রে, আমাদের বকরিগুলো খানা খায় না। ওই পদিকের দিকে তাকাইয়া সারাদিন ভরে আমরা বকরি চড়াই, সারাদিন ভরে উট পালা উট গুলো পা চড়াই, কিন্তু আমাদের উট পিটলা মুখ মুখ ঘাসে মুখ দেয় না, সবুজ সবুজের মধ্যে মুখ দেয় না, এই উট গুলো শুধু ওই পদিকের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, তুমি কে গো তলদি করে আসো, ওনাকে লয়ে যাও, ওনাকে লয়ে যাও। ধরে গেলেন রহমাতুল্লিল আলামিন, যাদের রহমাতুল্লিল আলামিনের কদমে দূরে গেলেন হযরত আবু বকর সিদ্দিক। সিদ্দিক একবার যে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনাকে আর পাঁচটি সাতটা দিন আমি কোথাও খুঁজতে পারতেই নাই নবী গো, আপনি দয়া করে মায়া করে মাথা তোলেন, আপনার প্রেমে আমি পাগল গো নবী, একটু তাকায় দেখেন। নবী কোনো কথা বলে না, নবী আমার কান্দে শুধু চোখের পানি ফেলা কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, আবু বকর দূরে গেলেন হযরত উমরের কাছে, আমার কথা হয়তো কাজ হবে না, দূরে গেলেন উমরের কাছে, উমর আমার নবীরে খুইজা পাইছি রে, আমার নবীরে খুইজা পাইছি, ওই জঙ্গলার মধ্যে বয়া বয়া নবী কান্দে, নবী মাথা তোলে না রে, হযরত উমর দরায় গেলেন রাসূলুল্লাহর কদমে, যা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো মাথা তোলে, মায়ার নবী আপনি মাথা তোলেন, আমি উমর আপনার কদমের মধ্যে হাজির হইয়া গেছি, আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি, মায়ার নবী গো একটু মাথা তোলেন, আপনার আবু বকর পাশে দাঁড়াইছে, একটু মাথা তোলেন, নবী কথাও বলে না, মাথাও নাড়ে না, চলে গেলেন, কয় দরে চল, এই নবীজিকে উঠানোর মতো একমাত্র খাতুনে জান্নাত মা ফাতিমাতু জোহরা ব্যতীত কেউ উঠাইতে পারবে না। দরে গেলেন নবীর দুজন সাহাবি, দূরে আছে ডাক দে বলে, ও আমি আম্মু ফাতিমা, খবর শুনছুনি ফাতিমা, কয় তোমরা আমার আব্বার খোঁজ পাইছো, পাইছি রে ফাতিমা, ওই জঙ্গলার মধ্যে পাহাড়ির এক কন্যারে বসিয়া বসিয়া রহমাতুল্লিল আলামিন কান্দে, জবান দিয়ে শুধু একটা আওয়াজ বাইর হয়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ফাতিমা পাগল বেশে দূরে গেলেন, যে ডাক দে বলে আব্বা জান, দূর থেকে ফাতিমা ডাক দে বলে, রাখালে রে, তোমরা কি আমার আব্বা জানকে দেখছো, রাখালিরা ডাক দে বলো, হে নবীর নন্দিনী, ওই পাহাড়ে দেখা আইলাম কান্দুনি, ফাতেমা কয় রাখালেরা
ওই পাহাড়ে দেখাই আইলাম কান্দুনি ফাতেমা দরায় যায় বল আব্বা জান ও আমার আব্বা জান মাথা তুলে একবার আমার আমার সিয়ারা মুবারকের দিকে তাকান গো বাবা জান আমার নবী ডাক দিয়ে কয় ফাতিমা তুমি চলে যাও যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের গুনাহ আমার আল্লাহ মাফ না করবে আমি উম্মতের শাফায়াতকারী ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ মাথা তুলব না জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার ফাতিমা ডাক দিয়ে বলে আব্বা জান আপনার কি হাসানের জন্য মায়া লাগে না হুসাইনের জন্য মায়া লাগে না আপনার কি আলীর জন্য মায়া লাগে না আমি ফাতিমার জন্য কি মায়া লাগে বাবা গো একটা সপ্তাহ আপনি ওখানে আপনার হুসাইনও খাই নাই আপনার হুসাইন নানু নানু করে চিৎকার মারে আব্বা জান আমার কলিজার টুকরা দুটি সন্তান আপনাকে হারাইয়া পাগল মা বাবা জান যতক্ষণ পর্যন্ত প্রতিজ্ঞা করেছে নানার সন্তান না পাবে ততক্ষণ পর্যন্ত এক গিলাস পানিও পান করবে না ওঠো বাবা ওঠো মাথা তুলে তাকাও তোমার ফাতিমা কান্দারে তোমার ফাতিমার তোমার প্রেমে পাগল দেওয়ানা আল্লাহ নবী ডাক দে বলে ও ফাতিমা তুমি কিছু নাই লাগ ডাক দে বলে আব্বা জান আপনার কি ওদের তালির জন্য মায়া লাগে না আপনার আলু আজ একটা শব্দ না খারে গো আব্বা জান আমি বা ফাতিমা গিলাস পানু খায় না আমি আপনার আপনার কারোর জন্য কি মায়া লাগে না আমার নবী চোখের পানিগুলো মুছে ডাক দে বলে ফাতিমা জেনে রাখো এই পৃথিবীর মধ্যে আমি নবী আলীর জন্য কান্দি না আমি নবী ফাতিমার জন্য কান্দি না আমি নবী আল হাসান আল হুসাইনের জন্য কান্দি না আমি নবী চোখের পানি সেরে কান্দি আমার উম্মতের মায়া আমার আল্লাহ আমার ওই সাথে জাহান্নাম ভিক্ষা দিবে ওই জাহান্নামের ডাকনি বানায় রাখবে আমি মুহাম্মদ ওই সাথে জাহান্নামের ডাকনি হইয়া থাকব আমার কোন উম্মতের আমি জাহান্নামে যাইতে দিব না ও দুনিয়ার দরদি বান্দ কোন নবীর প্রেমে কানবা না কেন কানবা না যে নবী আমার জীবনে খাইল না ঘুমাইল না আহার নিদ্রা ত্যাগ করিয়া উম্মতের মায়ায় জীবন কাটাইল সেই নবীর মায়ায় কেন চোখের পানি আসে না সেই নবীর মায়ায় কেন হৃদয় কাঁদে না সেই নবীর মায়ায় কেন অন্তর কাঁদে না সেই নবীর মায়ায় কেন তোমরা দুরুদ পড়ো না সেই নবীর মায়ায় কেন তোমরা মিলাদ পড়ো না সেই নবীর মায়ায় কেন পাগল হও না ইশকের দিওয়ানা হইয়া দাও হইয়া দাও নবীর ভালোবাসা যদি নবীর ভালোবাসা একবার পড়তে পারো ইহকাল পরকাল দুইটায় তোমরা কামিয়া ফোবা জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার তা যে সমস্ত অলি আল্লাহ একটা কথা সুন্দর বলছে বুঝিও না এই যে না বুঝার কারণে এখন আমরা অজ্ঞ আছি তাসাউফপন্থী যারা একমাত্র এদের পিছেই নামাজ পড়া দূরত্ব তাসাউফপন্থী যারা তাসাউফ অস্বীকারী কোন আলেমের পিছে নামাজ পড়া যাবে না আরে তাসাউফ কারা মানে ফকি লোক সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন আল্লাহর অলির দপ্তরে খেদমত করলে দুইটা জিনিস পাওয়া যায় হয় বাদশা না হয় ফকির আর সেই ফকির ওই ভিক্ষে করা ফকির না সেই ফকির হয় মোরাদ ফকির জোরে বলেন ঠিক কিনা আপনারা যারা আল্লাহর অলির দপ্তরে আসছেন গোলামি করতেছেন যারা খেদমত করতেছেন একটা মানুষও বিফলে যাবে না কারণ এই দরবারে যে যে নিয়তে আসছেন সে নিয়ত পুরা হবে আল্লাহ পাক পুরা করবে আমিন বলেন আমিন বলেন কেউ ফেরে না খালি হাতে মুর্শিদ তোমার দরবারে কেউ ফেরে না শূন্য হাতে বাজান তোমার দরবার তুমি সদাই থাকো মাওলার প্রেমে তুমি সদাই থাকো আল্লাহর প্রেমে আমি গোলাম তোমার চরণে কেউ ফেরে না খালি হাতে
মুর্শিদের দরবারতে বলেন কেউ ফেরে না। খনে থাকো মুরিদের দল, খনে থাকো জমিনেতে, মেশো তুমি মাওলার সনে, মেশো তুমি মাওলার সনে, ফরিয়াদ তোমার চরণে কেউ ফেরে না। খালি হাতে বাজান রে তোর দরবারতে বলেন কেউ ফেরে না। খালি হাতে ওলি আল্লাহর দরবার, পীরের চরণ ধুলি মুরিদের হয় সুরমা বলি, পীরের চরণ ধুলি মুরিদের হয় সুরমা বলি। ওরে লাগলে চোখে ময়লা যাবে, তোর লাগলে চোখে ময়লা যাবে, পরিষ্কার দিল জগতে কেউ ফেরে না। ওলি আল্লাহর দরবারতে বলেন কেউ ফেরে না। কষ্ট হয় মুর্শিদ যখন তাকায় দিকে, তুমি তাকাও চরণেতে, মুর্শিদ যখন তাকায় তোমার দিকে, তুমি তাকাও চরণেতে, ওই চরণের ধুলা নিয়ে, ওই চরণের ধুলা নিয়া সালিম করো আত্মাকে কেউ ফেরে না। খালি হাতে বাজান রে তোর দরবারতে বলেন কেউ ফেরে না। খালি হাতে ওলি আল্লাহর দরবারতে, আর মেশে তারাও মাওলার সাথে, মেশে তারাও মাওলার সাথে, প্রেম করে মদিনাওয়ালা যে কেউ ফেরে না। বাজান রে তোর দরবারতে।